আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, শিশুদের শ্বাসকষ্ট সমস্যা, বিশেষ করে জিরো থেকে আপনার 3 বছর বা 4 বছরের শিশুদের ক্ষেত্রে কাশি শ্বাসকষ্ট সমস্যা অনেক বেশি মাত্রায় সাফার করে থাকে, সেক্ষেত্রে ডক্টররা যে মেডিসিনটা দিয়ে থাকে স্বাভাবিক অবস্থায়, সেই মোনাস মন্ডিলোকাস্ট গ্রুপের মোনাস ফোরেন যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে শিশুদের কাশি এবং শ্বাসকষ্ট সমস্যাটা যদি খুব তীব্র মাত্রায় থাকে এবং শিশুকে অনেক বেশি মাত্রায় সাফার করে, সেক্ষেত্রে কিন্তু এই মোনাস ফোরেন যে মেডিসিনটা অনেক ভালো কাজ করে এবং হিউম্যান বডির শ্বাসকষ্টজনিত সমস্যা, কাশির সমস্যা থেকে খুব দ্রুত গতিতে সুস্থতা দান করে এবং শিশুর জন্য এটা অনেক গুরুত্ব বহন করে। সো মোনাস এই মেডিসিনটা শিশুদের বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রতিদিন একটা করে দেওয়া হয়ে থাকে, অবশ্যই এটা একটা করে খাওয়াতে হয়, প্রতিদিন একটা করে দেওয়া হয়ে থাকে। যদি স্বাভাবিক কাশি হয়ে থাকে, অর্থাৎ আপনার শিশু স্বাভাবিক কাশি, সেক্ষেত্রে ডক্টর প্রতিদিন একটা করে 7 থেকে 15 দিন পর্যন্ত খেতে পারবে। যদি কাশিটা খুব বা কাশির সাথে শ্বাসকষ্টটা খুব তীব্র পর্যায়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন একটা করে 1 মাসও দিতে দেওয়া হয়ে থাকে। এবং যদি খুবই তীব্র যে আপনার যাচ্ছে না, এটা কন্টিনিউ থাকতেছে, সেক্ষেত্রে আপনাকে এটা চলবে বলে দেয় ডক্টর। অর্থাৎ যতদিন আপনি এটা আপনার প্রবলেম গুলো সমাধান না হচ্ছে, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে, বন্ধ করা যাবে না ডক্টরের অনুমতি ছাড়া, ঠিক আছে। এবং এটা অনেক ভালো একটা মেডিসিন এবং হিউম্যান বডির জন্য, শিশুর জন্য অনেক বেশি মাত্রায় কার্যকরী একটা মেডিসিন, ঠিক আছে। এবং মেডিসিনটা প্রতি পাতা মেডিসিনের দাম 60 টাকা, এক বক্স মেডিসিনের দাম 180 টাকা, এক পাতা মেডিসিন থাকে 10টা করে, ঠিক আছে। এবং এটা মন্টিলোকাস গ্রুপের মেডিসিন এবং এই মেডিসিনটা কার্যকরী দিক তো অনেক ভালো, সাইড ইফেক্ট একদমই কম। অনেক মেডিসিন আছে সাইড ইফেক্ট অনেক বেশি থাকে, বাট এই মেডিসিনটার ক্ষেত্রে সাইড ইফেক্টটা যথেষ্ট কম এবং এটা হিউম্যান বডিতে কার্যকরী ভূমিকা রাখে অনেক বেশি এবং অনেক বেশি মাত্রায় মানসম্মত ভূমিকা রাখে, ঠিক আছে। আর এই মেডিসিনটা অবশ্যই আপনারা শিশু আপনার শিশুকে চাইলে আপনি খাওয়াতে পারেন, শ্বাসকষ্ট এবং কাশি হবে, ঠিক আছে। আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে, যে এই বিষয়টা বুঝতেছি না, জানতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।